বন্ধুরা টেকমাস্টার ইমরান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন এবং আজকে আমাদের ব্লগিং পার্ট হচ্ছে 3110 মিডিয়াম সাইজের এক ট্রাইপড। সো যারা বাজেট ফ্রেন্ডলি একটি ট্রাইপড চাচ্ছ এবং স্মল বা মিডিয়াম সাইজের, তাদের জন্য এই ট্রাইপডটি বেস্ট হবে। সো ট্রাইপডটি তোমরা যেটা দেখতে পারতেছ আমার স্ক্রিনে দেওয়া আছে টেবিলের উপর। সো ট্রাইপডে আউটলুকটির বক্সটি এরকম হবে, একটা কার্টুন বক্স টাইপের। এবং আমার রাইট নাও যে ভিডিওটা চলতেছে এই ভিডিওটাও সেম এই ট্রাইপডটি ইউজ করে বানানো হয়েছে। সো চিন্তা করলাম যে এই ট্রাইপডের একটা রিভিউ করা যাক। সো এখানে দেখতে পাচ্ছ ট্রাইপডটি, এখানে ইউজের ওয়ে দেওয়া আছে, চারটা স্টার দেওয়া আছে, থ্রি ওয়ে। এখানে তিনটা স্ট্যান্ড থাকবে, কন্ট্রোলার থাকবে, ক্যামেরা পিকআপ থাকবে এবং একবার নিচে পায়ের দিকে রাবার থাকবে। ট্রাইপডের মডেল হচ্ছে 3110, থ্রি ওয়ে হার্ড লেখা আছে এখানে, ঠিক আছে, এবং খুবই এক্সিস্টিং একটি ট্রাইপড। সো এই সাইডে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে ট্রাইপড সম্পর্কে। এটা হচ্ছে 1020 mm হাইট হবে, ঠিক আছে। তারপর হচ্ছে থ্রি স্ট্যান্ডের কত হাইট হবে, 350 mm। তারপর স্ট্যান্ড খুললে কত হাইট হবে, এগুলো সব ডিটেলস এখানে দেওয়া আছে। এবং কেস ধরার সাইজ কতটুকু হবে, ওকে 420g, মানে 420 গ্রাম। সো এখন আনবক্সিং করা যাক আমাদের এই ট্রাইপডটি। সো প্রথমে বক্সে আমি একটা পেয়েছি হচ্ছে যে হ্যাঙ্গার কেস, যেটা হচ্ছে যে তোমরা স্মার্টফোন অথবা ক্যামেরা হ্যাঙ্গার করার জন্য এইটা দেওয়া হয়েছে, একটা এক্সট্রা গ্যাজেট। এবং ভিতরে দেখা যাচ্ছে একটি ব্ল্যাক ব্যাগের ভিতরে ট্রাইপডটি আছে। সো ব্যাগটার সাথে ফ্রি পাবা, ব্যাগটা হচ্ছে যে তোমার হচ্ছে যে টিস্যু পেপার ব্যাগগুলো আছে ওগুলো একটা হার্ড, টিস্যু পেপার ব্যাগের হার্ড কম্বিনেশনটা। সো এখানে হচ্ছে ট্রাইপডটি বের করছি, দেখতে পাচ্ছো। সো এই যে হচ্ছে ব্যাগটি, ব্যাগটি হচ্ছে ক্যারির জন্য ইউজ করতে পারবো তোমরা। সো এটা এখন আপাতত সাইড করে রেখে দিলাম। সো ট্রাইপডে দেখতে পাচ্ছ এটা মিডিয়াম সাইজ বা স্মল সাইজের যাদের হচ্ছে যে দরকার তারাই হচ্ছে এই ট্রাইপডটি নেবার। ট্রাইপডটি লুকিং জোস দেখতে পাচ্ছ যে সিলভার কালারের ফুললি এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা, অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের একটি ভালো কম্বিনেশন আছে এখানে। সো এখানে হচ্ছে জং খাওয়ার কোনো ভয় নেই। এখানে একটা নাট আছে যেটা হচ্ছে যে কেসটি ধরার জন্য। তারপর হচ্ছে নিচে দেখা যাচ্ছে তিনটা পা আছে, মাঝখানে একটা সাপোর্টিং আছে, টোটাল আছে চারটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এখানে নিচের সাইডগুলো দেখতে পাচ্ছ যে তোমরা রাবার দেওয়া এবং হচ্ছে প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে পাগুলো তৈরি করা। এখানে একটা ওয়াটার লেভেল আছে, সো লেভেল ক্যালকুলেশনের জন্য এবং কতটুকু মাপ কোন জায়গায় আসছে ওইটা ক্যালকুলেশনের জন্য তোমরা হচ্ছে ওই যে ওয়াটার মার্কটা ইউজ করতে পারবো, ওয়াটার মিটারটা। আর ট্রাইপডটা এখানে টান দিলে এইভাবে খুলে যাবে। সো এইভাবে হচ্ছে যে বসাতে হবে। আবার ভিতরের দিকে চাপলে দেখা যায় অটোমেটিকলি ছোট যাচ্ছে, যেমন ছোট করা দরকার ভিতরে চাপলে হবে। সো এইখানে একটা স্ক্রু আছে যেটাতে হচ্ছে যে তোমরা হচ্ছে লো করে ঘুরে আনলে দেখতে পাচ্ছ ট্রাইপডটা আরো বড় হচ্ছে। এই সুইচটা লো করার মাধ্যমে, এই সুইচটা হচ্ছে যে লো করে ছেড়ে দেখবে যে এখানে বড় হয়ে যাবে, আবার ছোট করতে মন চলে এখানে ছোট করতে পারবো। আর এটাতে টাইট দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে যে হ্যান্ডেল, ভিডিও করার সাপেক্ষে তোমরা হচ্ছে স্ট্যান্ড রেখে তোমার হচ্ছে মুভিং এর জন্য এই হ্যান্ডেলটা দেওয়া হয়েছে। ক্যামেরাটি বসিয়ে অথবা তোমার ফোনটা বসিয়ে এখানে হচ্ছে হ্যান্ডেল দিয়ে তোমরা হচ্ছে যে তোমাদের নির্দিষ্ট ভিডিওগুলো করতে পারো সুন্দর করে। এইভাবে হচ্ছে স্ক্রুর উপর এই হ্যাঙ্গারটা লাগানো যেন জাস্ট হচ্ছে যে ধরে ঘুরলেই এই কেসটি লেগে যাবে। এই কেসটা হচ্ছে তোমার ফোনটাকে ফিক্স করার জন্য এই কেসটি দেওয়া হয়েছে। সো যারা হচ্ছে ফোনে ভিডিও মেক করবো বা ছবি তুলবো তাদের জন্য, ফোন ইউজারদের জন্য এই কেসটি। সো এখানে আমরা ফোন ইনস্টল করবো। আর এখানে হচ্ছে কন্ট্রোল, এই কন্ট্রোল বা জয়স্টিকের মাধ্যমে আমরা হচ্ছে মুভমেন্টটা করতে পারতেছি এবং স্মুথলি ভাবে দেখতে পারতেছো।
এখন একটি ফোন লাগিয়ে দেখবো আমরা। সো এই ফোনটি নিলাম, এই যে ফোনটি লাগানো হয়েছে দেখতে পাচ্ছ খুবই ইজিলি ভাবে অ্যাটাচড হয়ে যায়। সো ট্রাইপডে অর্ডার করতে চাইলে তোমরা হচ্ছে ডাইরেক্টলি আমার এই পেজটিতে নক দিতে পারো, যেটার লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে, এবং খুবই ফাস্ট ডেলিভারি পাবো এবং খুবই রিজনেবল প্রাইস ট্রাইপডটি। এবং তোমার যারা দাদা যে ইউজ টু তারা হচ্ছে আমার দাদার শপ থেকে ডাইরেক্টলি পারচেস করতে পারবে এইখান থেকে। সো এই লিঙ্ক, এই পেজের লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। যদি তুমি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তুমি স্ক্রিনের এই ভিডিওটি এনজয় করতে পারো। ধন্যবাদ।